আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেলাম। আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটি অনলাইনে আছে কি না বা অনলাইনে ভেরিফাই করা আছে কি না, সেটা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব ইজিলি চেক করতে পারবেন। এবং আপনারা যারা প্রবাসী সৌদি আরব বসবাস করেন এবং যাদের এনআইডি কার্ড নাই, মানে বাংলাদেশের পরিচয়পত্র আরই নাই, তাহলে এনআইডি কার্ড বানানোর জন্য অবশ্যই আপনাদের জন্ম সনদ অনলাইনে থাকা লাগবে, অর্থাৎ অনলাইনে বার্থ সার্টিফিকেট ভেরিফাই থাকতে হবে, তা না হলে এনআইডি কার্ড বানাতে পারবেন না। সো আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনারা জন্ম সনদটি অনলাইনে আছে কি না সহজে চেক করে নিতে পারবেন। আমি এখন দেখিয়ে দিব কীভাবে অনলাইনে চেক করবেন আপনার জন্ম সনদটি অনলাইন করা আছে কি না। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল ভিডিওতে। আপনারা আপনাদের মোবাইল থেকে সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে যাবেন বা গুগল সার্চ ইঞ্জিনের অপশনে গিয়ে রাইটিং করবেন। এভাবে এই যে এখানে আপনারা রাইটিং করবেন ভেরিফাই, BER IFY ভেরিফাই .BDRIS। এই দেখুন ভেরিফাই বার্স .gov.bd, এটাও লিখে সার্চ করতে পারবেন। বা যদি আপনাদের মোবাইলে বাংলা কিবোর্ড থাকে তাহলে আপনারা এটাও লিখে সার্চ করতে পারবেন। জন্ম, এই যে জন্ম নিবন্ধন যাচাই, এটার উপর একটা ক্লিক করবেন, বাংলা সার্চ করে আপনারা চলে যেতে পারবেন লিঙ্কে সরাসরি। এই যে জন্ম নিবন্ধন যাচাই, এটা আমি ক্লিক করতেছি। আপনারা জন্ম নিবন্ধন যাচাই লিখে সার্চ করলে এরকম অনেকগুলো লিঙ্ক শো হয়ে যাবে। দেখুন সর্বপ্রথম যে লিঙ্কটা শো হয়েছে জন্ম নিবন্ধন বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন জন্ম নিবন্ধন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন এখানে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনাদের জন্ম সনদের উপর যে 17 ডিজিটের একটা নাম্বার আছে, সংখ্যা আছে, সেই 17 ডিজিটের সংখ্যাটা এখানে আপনারা বসে দেবেন, মানে 17 নাম্বার আরই। অথবা আপনারা যারা সৌদি আরবে বসবাস করেন, আপনাদের পাসওয়ার্ডে অবশ্যই দেখুন ব্যক্তিগত নাম্বার স্ক্রিন শো হইতেছে, এই যে ব্যক্তিগত নাম্বার 17 ডিজিটের একটা সংখ্যা শো হইতেছে, এই নাম্বারটা আপনারা এখানে এন্ট্রি করবেন। হয় জন্ম সনদের নাম্বারও এন্ট্রি করতে পারেন বা পাসওয়ার্ডে থাকা এই নাম্বারটা এন্ট্রি করে দিতে পারবেন। আমি এখন এন্ট্রি করতেছি নাম্বারটা। ওকে, জন্ম সনদের নাম্বারটা এন্ট্রি করার পর এখানে দেখতে পারেন ডেট অফ বার্থ, অর্থাৎ সর্বপ্রথম ইয়ার, তারপর মান্থ, তারপর ডে, বছর, মাস, দিন দিতে হবে। সো আপনার সঠিক জন্ম তারিখটা এন্ট্রি করে দিবেন। আমি এখন জন্ম তারিখটা এন্ট্রি করতেছি। জন্ম তারিখটা এন্ট্রি করার পর এখানে নিচে দেখতে পাবেন একটা ইমেজ কোড শো হইতেছে সংখ্যা, এখানে অনেক সময় প্লাসও আসতে পারে, অনেক সময় মাইনাসও আসতে পারে, আপনারা যেটা আসবে সেটা অ্যান্সার সঠিক দিবেন এখানে, দ্য অ্যান্সার ইজ। সো আমার আসছে 35+11, অর্থাৎ কত 35+11 কত হয় আমি এখানে এন্ট্রি করে দিতেছি 46। দেন এখানে দেখতে পাবেন সার্চ, সার্চের উপরে একটা ক্লিক করে দিবেন নিচে। এই যে দেখুন আমার বার্থ রেজিস্ট্রেশন রেকর্ড ভেরিফিকেশন অনলাইন করা আছে, অর্থাৎ আমার জন্ম সনদটা অনলাইন করা আছে। দেখুন আমি কিন্তু ব্লার করে রাখছি নিরাপত্তার স্বার্থে, আমি ইনফরমেশন তথ্যগুলি ব্লার করে রাখছি, আপনারা কিছু মনে করবেন না। সো এই যে আমার বার্থ সার্টিফিকেটটা অনলাইন করা আছে, সব এখানে শো হয়ে গেছে, বার্থ সার্টিফিকেট সব ইনফরমেশন এখানে শো হয়ে গেছে। দেখুন এখানে 12 কোটাও শো হয়ে গেছে। সো আপনারা এই অনলাইনে বার্থ রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কীভাবে মোবাইলে সেভ করবেন বা প্রিন্ট করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই সার্টিফিকেটটা মোবাইলে সেভ করবেন। দেখুন আপনারা উপরে দেখতে পাবেন 3টা ডট মেনু, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটা আইকন শো হয়েছে ডাউনলোড, আমার কিন্তু স্যামসাং মোবাইল তাই এরকম শো হয়েছে। আপনারা যদি অন্যান্য মোবাইলে সার্চ করেন অন্য রকমও শো হইতে পারে, তাই স্বাভাবিক। সো আমার স্যামসাং মোবাইলে এইভাবে শো হয়েছে। আপনারা যদি স্যামসাং মোবাইলে সার্চ করেই এই বার্থ সার্টিফিকেটটা ডাউনলোড করতে চান তাহলে এখানে দেখতে পাবেন একটা আইকন শো হয়েছে, দেখুন ডাউনলোড অপশন, এটার উপর একটা ক্লিক করবেন। ডাউনলোড এগেন, এটার উপর একটা ক্লিক করবেন। এই যে আমার বার্থ সার্টিফিকেটটা ডাউনলোড হইতেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে ফাইল ডাউনলোড, আমি এখন ওপেন করতেছি। এই যে আমার মোবাইলে ডাউনলোড হয়ে সেভ হয়ে গেছে। সো আপনারা এই সার্টিফিকেটটা কীভাবে প্রিন্ট করবেন, দেখুন উপরে কর্নার দেখতে পারেন একটা মেনু শো হইতেছে, এই যে এটার উপর একটা ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন শেয়ার অপশন, শেয়ার উপর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে মোরে ক্লিক করবেন। এখানে অনেকগুলি অপশন আপনারা দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনারা এই ফাইলটা সেন্ড করে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা এই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা প্রিন্ট করে নিয়ে আসতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। অবশ্যই প্রয়োজন পড়বে, এনআইডি কার্ড বানানোর জন্য অবশ্যই বাংলাদেশে এই বার্থ সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন পড়বে অনলাইনের। সো দেখুন আপনাদের মোবাইলে কোথায় ডাউনলোড হয়েছে সে বলছে আমি এখন একটু দেখিয়ে দিতেছি। আপনারা কী করবেন, মোবাইলের ফাইল অপশনে চলে যাবেন, মাই ফাইলে চলে যাবেন। এই যে মাই ফাইল, মাই ফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটা ডাউনলোডস অপশন, সব মোবাইলে এরকম ডাউনলোডস অপশন শো হবে। সো ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করতেছি অ্যান্ড দেখুন আমি যে এই মাত্র বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ডাউনলোড করছি, এই যে আমার মোবাইল সেভ হয়েছে। এখানে দেখুন আমি ক্লিক করছি, এই যে আমার বার্থ সার্টিফিকেট এখানে সেভ হয়ে গেছে আমার মোবাইলে। সো ফ্রেন্ডস, আপনারা এইভাবে আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনাদের জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কি না এবং ভেরিফিকেট করা আছে কি না অনলাইনে আপনারা সহজে দেখে নিতে পারবেন। আমি যেভাবে এই মাত্র স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো ফ্রেন্ডস, আপনারা যদি আমার ভিডিওটা একটু উপকার হয়ে থাকে যদি সম্ভব হয় আমার চ্যানেলটা একটা লাইক দিবেন এবং এতক্ষণ পাশে থেকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবো অন্য কোনো শিক্ষণমূলক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।